Bismillahirrahmanirrahim. আমি এখন আপনার এই যে একটা বড় একটা ভিএলসিসি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার জাহাজের আপনার পিছনের অংশ থেকে সামনের অংশে ঘুরে আবার পিছনের অংশে আসব। আপনারা দেখেন জাহাজটা কত বিশাল। আমার সাথে আছেন মিস্টার মুবিন, আপনার ওনারের পক্ষ থেকে আসছে, কবির স্টিলের পক্ষ থেকে। উনি আমাকে ঘুরে ঘুরে পুরো জাহাজটা দেখাবেন। হ্যাঁ, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, এই যে আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা দুজনেই সামনের দিকে হাঁটতেছি এবং মোটামুটি স্পিডে হাঁটতেছি। তাহলে এই জাহাজটা যেটা দিয়ে আমরা আজকে পরিদর্শন করছি, এটা হলো নাম হলো SOS, আপনার ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। এটা আপনার লেন্থ ওভারঅল, মানে জাহাজটা পুরো লম্বা হলো 332.9 মিটার, বুঝতেই পারছেন প্রায় 1200 ফিট। একটা ফুটবল খেলার মাঠ যদি 110 গজ হয় তাহলে এই আপনার জাহাজে আপনার 6টা ফুটবল খেলার মাঠ হবে। এই যে আপনারা এইদিকে দেখছেন পাইপের এইদিকে একটা ফুটবল খেলার মাঠ যদি ধরেন, আবার পাইপের অর্ধাংশের ওইদিকে আবার একটা ফুটবল খেলার মাঠ, তাহলে পুরো জাহাজটা প্রায় 332 মিটার। তাহলে বুঝতে পারছেন এর উপরে 6টা ফুটবল খেলার মাঠ হয়। এই যে আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই দ্রুত হাঁটছি, তারপরে দেখবেন আপনারা কতক্ষণ লাগে এই পুরো জাহাজটা ঘুরে আসতে। হ্যাঁ, আমার সাথে আপনার মিস্টার মুবিন, জাহাজের মালিক পক্ষ থেকে এসছেন, সার্বিক কাজে সহযোগিতা করছেন, তিনিও আছেন। বেচারাকে নিয়ে আমি পুরো জাহাজটা ঘুরে দেখতেছি, উনিও দেখাতে সাহায্য করতেছেন। হ্যাঁ, এই যে আমরা এখন জাহাজটার মাঝ বরাবর এসেছি। এগুলো হলো আপনার এই যে কার্গো ডিসচার্জিং পাইপ, এই এবং লোডিং পাইপ, এই যে পাইপগুলো ঢাকা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় পাইপের মুখ, আপনার এই পাইপের মুখ দিয়েই জাহাজটা আপনার 3 লক্ষ টনের মতো ক্রুড অয়েল আপনার বহন করে। এই 3 লক্ষ টন ক্রুড অয়েল বহন করতে, এই ভরতে এবং আনলোড করতে মাত্র কয়েক ঘন্টায় আপনার চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানালেন 6 থেকে 8 ঘন্টার মধ্যে নাকি এই পুরো জাহাজের কার্গো লোড করা সম্ভব আবার ডিসচার্জ করা সম্ভব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাহাজের মাছ বরাবর, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন না বিশাল ফুটবল খেলার মাঠের মতো, এইদিকে আপনার এই পাইপ দেখতে পাচ্ছেন যে ডিসচার্জিং এবং লোডিং পাইপ, পাইপের এই দিকটা কিন্তু জাহাজের অর্ধাংশে আছে, ওই দিকটা আবার সম পরিমাণ আছে। এই যে এখানে দেখেন একটা হেলিপ্যাড আছে জাহাজে, আপনার এই হেলিক্যাপ্যাডের মাধ্যমে জাহাজের লোকজনও সৌরে নামতে পারে, অথবা ক্যাপ্টেন নামতে পারে, অথবা পাইলট যখন অনবোর্ড হয় তিনিও এই আপনার হেলিকপ্টার করে যদি আসে তাহলে এখানে নামবেন। এখন জাহাজের সামনের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে দেখেন বিশাল জাহাজ, বিশাল জাহাজ। আজকে আপনার 23শে ডিসেম্বর বৃহস্পতিবার এই পরন্ত বিকেলে আপনার এই গভীর সমুদ্রে চার্লি অ্যাঙ্কারেজে জাহাজটা অ্যাঙ্কর ড্রপ করেছে এবং আমরা ঘুরে ঘুরে দেখছি। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল। হ্যাঁ, এই যে এইদিকে আনোয়ারা বাঁশখালী উপকূল, যে মিস্টার মুবিন আমার সাথে আছেন, উনি এই যে এইদিকে ক্যামেরার দিকে দেখেন একটু, উনি বলতেছেন এই দিকটা বাঁশখালী উপজেলা এলাকা, উপকূল এলাকা। আর আমি আপনাদের জন্য ভিডিও করছি এই যে হেঁটে হেঁটে দাঁড়ায় একটু দেখতেছি। হ্যাঁ, আর এই দিকটা কুতুবদিয়া, হ্যাঁ কুতুবদিয়া এরিয়া। তো আমরা জাহাজের এই যে সামনের দিকে এসছি, আমার এই যে হাঁটতে হাঁটতে প্রায় আমি হয়রান হয়ে গেছি, তারপরে হাঁটতেছি আপনাদের জন্য দেখানোর জন্য। এই যে দেখেন উইংস, বিশাল বিশাল উইংস, এই উইংসের সাহায্যে আপনার অ্যাঙ্কর ড্রপ করা হয়। এবং এই যে অ্যাঙ্কর ড্রপ করেছে, এই জাহাজ এত বড়, তার শেকলগুলো দেখেন কত মোটা মোটা শেকলের কড়াগুলো। হ্যাঁ, জাহাজের সামনে আমরা চলে আসছি, একদম জাহাজের সামনে। হ্যাঁ, জাহাজের সামনে চলে আসছি। এইবার আবার এখান থেকে আমরা পেছন দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রায় 4 মিনিটের মধ্যে হেঁটে ফেলেছি অর্ধেকটা, এবং এখান থেকে জাহাজটা পুরো ঘুরে আসতে 10 থেকে 12 মিনিট লাগবে। তাহলে বুঝতেই পাচ্ছেন একজন লোক যদি দ্রুত গতিত হাঁটে প্রায় 12 মিনিটে 1 কিলোমিটার যাওয়া সম্ভব। এই যে এই দিকটা দেখেন জাহাজের, ওই দিকটা আগে দেখিয়েছি, এখন আপনাদেরকে এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা দেখছি। দেখেন জাহাজের পেছনের যে মাস্টার ব্রিজ, দুই দিকে উইং, মাস্টার ব্রিজ উইং
বের করা আছে দুই দিকে পোর্টের বয়া এটা হলো পোর্ট লিমিট আছে পোর্ট লিমিট বলে এটা এই যে দেখেন এই যে পরে হলো আপনার মিস্টার মুবিন সাহেব বলছে যে এই যে মাঝখানে একটা বয়া আছে এটা পোর্ট লিমিট এরিয়া পোর্ট লিমিট এরিয়া আলফা ব্রাভো চার্লি তিনটা এরিয়া আছে এই যে তিনটা এরিয়া আছে চট্টগ্রাম বন্দরের আলফা ব্রাভো চার্লি সেই চার্লি জোনে আমরা আছি এই জোনটাকে আবার বন্দর ভাগ করেছে যে জাহাজ আপনার অ্যাঙ্কর ড্রপ এবং জাহাজ আপনার ভেড়া কোথায় থাকবে সেই সুবিধার্থে আপনারা স্ক্র্যাপ জাহাজ এবং যেগুলো খালি জাহাজ এগুলো গুরুত্ব বহন করে না ড্রাফট কম এগুলো চার্লির দিকে থাকবে আর আলফা এলাকায় দ্যাট ইজ পতেঙ্গা লাইট হাউস থেকে 7 নটিক্যাল মাইল উত্তর দিকে সন্দ্বীপ চ্যানেলের দিকে ওই দিকে থাকে ম্যাক্সিমাম ড্রাফট জাহাজগুলো আর ব্রাভো তো মোটামুটি ওই ধরনের আর যেগুলো আপনার এই যে কি বলে ব্যালেস্ট জাহাজ মেরামতের জন্য আছে স্ক্র্যাপ জাহাজ আসে হ্যাঁ খালি জাহাজ ড্রাফট কম এগুলো এই চার্লি অ্যাঙ্কোরেজ চার্লি অ্যাঙ্কোরেজ হলে পতেঙ্গা লাইট হাউস থেকে আপনার এই যে আনোয়ারা বা কুতুবদিয়ার দিকে 7 নটিক্যাল মাইল আমি দেখেন হাঁটছি এখনও জাহাজ শেষ করতে পারছি না তো বুঝতেই পারছেন জাহাজ কত বিশাল একটা জাহাজ এই যে এই জাহাজগুলোতে প্রায় নো স্মোকিং সব জায়গায় লিখে রেখেছে কারণ এটা হলো যে একটা ক্রুড অয়েল ব্যবহার বহন করে বুঝতেই পারছেন ডেঞ্জারাস কার্গো ওয়ালাইকুম আসসালাম ডেঞ্জারাস কার্গো তো যার জন্য এই সব জাহাজে আপনার সিগারেট খাওয়া নিষিদ্ধ যে কোনো সময় হয়তো অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে এই কারণেই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ডিসচার্জিং পাইপগুলো পাইপের মুখগুলো এই মুহূর্তে বন্ধ করা আছে দেখতে পাচ্ছেন কত বড় 26x16 ইঞ্চি এক একটা পাইপের মুখ দেখেন এই পাইপ দিয়েই আপনার হর হর করে ভিতরে আপনার ক্রুড অয়েল ঢুকবে আর ক্রুড অয়েল ডিসচার্জ করবে ক্রুড অয়েল বুঝতে পারেন মধ্যপ্রাচ্য থেকে যে ক্রুড অয়েলগুলো সারা বিশ্বে যায় খনি থেকে যখন তোলা হয় এটা প্রথমে ক্রুড অবস্থা থাকে পরে এটাকে রিফাইন করে এখান থেকে আপনার এই যে অকটেন বলেন পেট্রোল বলেন ডিজেল বলেন ফার্নেস অয়েল বলেন জেট ফুয়েল মানে দ্যাট ইজ কেরাসিন বলেন সবগুলো বের করার পরে তারপর যেটা রেসিডিউ থাকে এটাকে আমরা বিটুমিন হিসাবে ব্যবহার করি হ্যাঁ বিটুমিন যেটা আপনার রাস্তার বানানোর কাজে ব্যবহার করা হয় সেই বিটুমিন তো এই যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় 333 মিটারের মতো 300,000 টনের মতো ক্রুড অয়েলটা বহন করতে সক্ষম নিয়ে যেতে সক্ষম এক দেশ থেকে এক দেশে সেই জাহাজটাই দেখেন আমরা এই যে সামনে থেকে এখনও আপনার এই যে অ্যাকোমোডেশন এরিয়া পর্যন্ত আসতে পারি নাই আরও কয়েক মিটার আছে এই যে বিশাল জাহাজ উপরে রেডারগুলো এখনও সচল আছে ঘুরতেছে জাহাজটার বয়স বেশি হয়নি আপনার 2002 সালের স্যামসুং হেভি ইন্ডাস্ট্রি কোরিয়াতে তৈরি কোরিয়ান তৈরি জাহাজ উপরে আছে 8 তলা আর ইঞ্জিন রুম পর্যন্ত আছে 5 তলা মোট 13 তলা বিশিষ্ট জাহাজ জাহাজের বিষয়ে লিফট আছে লিফটেই তারাও ইঞ্জিন রুম থেকে মাস্টার ব্রিজ পর্যন্ত লিফটেই ওঠানামা করে এই যে জাহাজের এই মাত্র এই এতক্ষণের শেষের দিকে আসছি ইতিমধ্যে 8 মিনিট 14 সেকেন্ড হয়ে গেছে তো জাহাজের শেষ পর্যন্ত আমি যেখান থেকে শুরু করেছি ওখানে যেতে কত মিনিট লাগে সেটাই আপনাদেরকে দেখাবো ওয়ালাইকুম আসসালাম এই যে জাহাজের শেষের অংশ দেখেন আরও আছে আমি আর ওই দিকটায় গেলাম না ওই দিকটা আর গেলাম না ওই যে দেখতে পাচ্ছেন এখন এই দিক থেকে আবার ফিরে যেখান থেকে স্টার্ট করেছি সেই দিকটাই যাই লাইফ বোট প্লাস জাহাজের মাস্টার ব্রিজ অ্যাকোমোডেশন এরিয়া এইখানে আপনার যারা ওয়াচম্যান ওয়ালিস নাম তারা এখানে থাকেন এবং পাহাড় দেন এরা রাতে যাতে চুরি দাঁড়ি না হয়ে যায় জাহাজ হ্যাঁ চোর যাতে উঠে কিছু নিয়ে না যেতে পারে ওই জন্য এখানটা তাদেরকে রাখা হয়েছে এখন এই দিকটা দেখতে জাহাজের আমি যে দিকটাকে শুরু করেছিলাম সেই দিকটা যে শেষ আপনাদেরকে দেখাচ্ছে কত মিনিট অলরেডি 9 মিনিট হয়ে গেছে তুহিনকে দেখতে পেলাম তুহিনকে সেই সাথে এই যে এখান থেকে আমি শুরু করেছিলাম মোটামুটি সেই জায়গাতেই চলে আসছি প্রায় 10 মিনিটের মতো হেঁটেছি পুরো জাহাজটাই বুঝতে পারছেন কত বিশাল
কবির স্টিল মিল, যেটাকে আমরা সবাই সহজভাবে চিনি কবির স্টিল, চিটাঙ্গের বৃহৎ একটা শিল্প প্রতিষ্ঠান। এরা শিপ রিসাইক্লিং করে, প্লাস এনাদের শিপ ব্যবসা আছে, জাহাজ ব্যবসা, মানে দ্যাট ইজ ইন্টারন্যাশনাল মেরিন যে ভেসেলগুলো সেগুলো আছে, বিভিন্ন দেশ থেকে কার্গো ক্যারি করে বাংলাদেশে নিয়ে আসে, আবার বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যায়। যে কবির স্টিল স্বনামধন্য একটা প্রতিষ্ঠান চিটাঙ্গের, সেই প্রতিষ্ঠানে ইম্পোর্ট করেছে। এর মধ্যে আমি আর তাদের আরও দুটো ভিএলসিসি আপনার ই করেছি, পরিদর্শন করেছি। তারা বিশাল যে বড় বড় জাহাজগুলো, এরাই মূলত নিয়ে আসে, এই কবির স্টিল, হ্যাঁ, তারই একটা অংশ। আমি পুরো কীভাবে দেখাই আপনাদেরকে, দেখেন মাস্টার ব্রিজ উইং কোথায়, বিশাল ই উইং। যাই হোক, ইতিমধ্যে প্রায় 10:30 হয়ে গেছে, তো আজকে আপনাদের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার আরেকদিন, কোনো একদিন যদি আবার একটা ভিএলসিসিতে আসি এরকম, তাহলে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আপনারা আমাকে দোয়া করবেন, বাংলাদেশ কাস্টমসের এফ ডিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।